রুমা থেকে অপহরণের দুই দিন পর সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার। থানচিতে গোলাগুলি, যৌথ অভিযান চললেও লাপাত্তা সশস্ত্র সন্ত্রাসী ও তাদের চাঁদের গাড়ি। তদন্তের অনেকগুলো ধাপ আছে, আমরা সেই বিষয়গুলো নিবিড়ভাবে দেখছি, কারা করছে এবং তারা কিভাবে করলো, কি প্ল্যান তাদের ছিল। এখন তো সে মুক্তি পেয়েছে, তার ট্রিটমেন্ট বা ট্রমা যেতেও যদি কোনো প্রবলেম থাকে সে ব্যাপারে ব্যাংক তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের শাখাগুলোতে ব্যাংকের পক্ষ থেকে যে নিরাপত্তা রাখার ব্যবস্থা নির্দেশনা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের সকল ব্যবস্থা আমরা পূরণ করেছি। কেএনএফ এর সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ, হঠাৎ কেন উল্টো পথে কুকি চেন, উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। কুকি চেন বলতেছিল যে তারা শান্তি চায়, কেনই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল, আমরা আর কেউকে ছাড় দেব না, আমরা এটার ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অর্ধশত অস্ত্রধারী ডাকাতের হামলা, প্রতিরোধে আনসার সদস্যদের গুলি, বেশ কিছু যন্ত্রাংশ লুট, গুলিবিদ্ধ একজন সহ আটক 11। জনপ্রতিনিধিদের জনসেবার দিকে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন প্রতিটি ভোটেরই অনেক মূল্য, ধরে রাখতে হবে মানুষের আস্থা, শপথ পড়ালেন মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানদের। বারের নির্বাচন নিয়ে বিএনপির দ্বন্দ্ব চরমে, তিন নেতার ষড়যন্ত্র ফাঁস করে সভাপতির দায়িত্ব নিলেন খোকন, দলীয় সিদ্ধান্ত না মানার ব্যবস্থা হুঁশিয়ারি জাতীয়তাবাদী ফোরামের। জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে বসছে ভ্যাট, ডিএমটিসিএল কেএনবিআর এর চিঠি, গুনতে হবে 15% বাড়তি ভাড়া, যাত্রীদের ক্ষোভ। এবং রাজধানীর উত্তরার বিস্ফোরণা, দখলদারিত্ব আর নিয়ন্ত্রণ বাণিজ্য সবই চলে সংসদ সদস্যদের ঘনিষ্ঠজনদের ছত্রছায়ায়, চট্টগ্রামের ফুটপাত ঘিরে রমরমা চাঁদাবাজি। বান্দরবানের রুমা থেকে অপহরণের দুই দিন পর সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামউদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত হবার পরই যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এদিকে থানচিতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের তৎপরতায় কুকি চিন পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিনের সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়ার অন্তত 46 ঘন্টা পর মুক্তি পেয়েছে সোনালী ব্যাংক বান্দরবান রুমা শাখার ম্যানেজার নিজামউদ্দিন। র্যাব সদস্যরা তাকে অভিযান চালিয়ে উদ্ধার করে এনেছে বান্দরবানের রুমা থেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেতেলপাড়া থেকে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছিল সোনালী ব্যাংকে এবং 1 ঘন্টার বেশি সময় তাণ্ডব লীলা চালিয়ে কুকিজনের 100 বেশি সদস্য সে বেতেলপাড়া দিয়েই তারা ঘটনাস্থল ত্যাগ করেছিল। তাই সন্দেহের তালিকা ছিল বেতেলপাড়া এবং তার আশপাশের পুরো পাহাড়ি অঞ্চল, যে কারণে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কিছু সেনা সদস্য শক্তিশালী ড্রোনের মাধ্যমে বেতেলপাড়া এবং তার আশপাশের পাহাড়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে। অন্তত 1 ঘন্টা তারা সে পরিস্থিতি এবং পাহাড়গুলো পর্যবেক্ষণ করার পর সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি তাদের নজরে পড়ে। এরপর পরই রুমাতে অবস্থিত আর্ম ব্যাটালিয়ন পুলিশের অন্তত 50 জন সদস্যকে সেনা সদস্যরা অভিযান চালানোর জন্য নিয়ে যায়। 4টার পর তারা অভিযান শেষ করে পুনরায় ক্যাম্পে ফিরে আসে। স্থানীয়রা জানিয়েছে ড্রোন দিয়ে এ বেতেলপাড়া এবং তার আশপাশের পাহাড় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং টানা অভিযানের কারণেই এই কুকিচিন সদস্যরা অপহৃত ব্যাংক কর্মকর্তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে অপরটি সূত্র জানিয়েছে মুক্তিপণের মাধ্যমে মধ্যস্থতা করেই তাকে ছাড়িয়ে আনা হয়েছে, তবে সরকারিভাবে এখন পর্যন্ত মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। মঙ্গলবার রাতে অপহরণ করা হয়েছিল ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিনকে। মূলত সোনালী ব্যাংকে হামলা চালিয়েছিল কুকিচিন সদস্যরা। ব্যাংকের ভল্ট ভেঙে 1,59,00,000 টাকা লুট করতে না পারে ক্ষুব্ধ অবস্থা তাকে নিয়ে যায়। এর পরদিনও কিন্তু বুধবার দুপুরে হামলা চালানো হয়েছিল থানসির সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক, সেখান থেকে তারা টাকা লুট করতে পেরেছিল। অর্থাৎ 46 ঘন্টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হলো, উদ্ধার করা যায়নি লুট করে নিয়ে যাওয়া 14টি অস্ত্র এবং থানসি থেকে লুট করা টাকা। তবে সন্ধ্যার পর থানসি বাজার এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, তবে কারাই গুলি বর্ষণ করছে তা তারা নিশ্চিত করে বলতে পারছে না। বান্দরবান থেকে কমল দে, সময় সংবাদ।
বান্দরবানে অপহরণের দুই দিন পর সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামউদ্দিনকে উদ্ধার নিয়ে কথা বলেছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। জানান, উদ্ধার কর্মকর্তার পাশে থাকবে তারা। এছাড়া ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এখন তো সে মুক্তি পেয়েছে, তার ট্রিটমেন্ট বা ট্রমা এই জাতীয় যদি কোনো প্রবলেম থাকে সে ব্যাপারে ব্যাংক তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের শাখাগুলোতে ব্যাংকের পক্ষ থেকে যে নিরাপত্তা রাখার ব্যবস্থা নির্দেশনা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের প্রত্যেকটা শাখা খোলা আছে এবং তিনটা শাখা যেখানে কিছুটা ঝুঁকি আপাতত বিবেচনা করা হচ্ছে, যেমন আমাদের রুমা শাখা, তারপরে বংশরী আর হতেছে থানচি, এই তিনটি শাখার লেনদেন আমাদের বান্দরবান শাখা থেকে করা হচ্ছে এবং কোনো শাখায় কিন্তু বন্ধ নেই। আমাদের এখন বান্দরবান থেকে আমরা সেই লেনদেন সব ধরনের সার্ভিস দিচ্ছি এবং এটা শীঘ্রই আবার ওই তিনটি শাখাতেও আমরা লেনদেন শুরু করব। দুর্গম পাহাড়ি শাখাগুলোতে আমাদের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা আছে এবং সামনে আমাদের লোকাল যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর্মি পুলিশ র‍্যাব আছে, তাদের সাথে আলোচনা করে আমরা সেই ব্যবস্থাগুলো আমরা নেব। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে, যাচ্ছি তার কাছে। দীর্ঘ 46 ঘন্টা কুকিচিন সন্ত্রাসীদের জিম্মে থাকা ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিনকে উদ্ধার করে এনেছে র‍্যাব। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে, কথা বলা শেষ করে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। নিজামউদ্দিন তার পরিবারের কাছে চলে গেছে, যেমন সত্য ঠিক তেমনি। তবে র‍্যাব এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আগামীকাল সকাল 11টায় ঢাকা থেকে আসা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সে বিষয়টি বলবেন। আমরা জানতে চেয়েছিলাম কোনো মুক্তিপণের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হয়েছে কিনা, কারণ র‍্যাব বলেছে একটা সমঝোতার মাধ্যমে তাকে আনা হয়েছে। তবে সমঝোতাটা কি সেটা কিন্তু র‍্যাব কর্মকর্তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলেননি। আগামীকাল সকাল 11টায় তারা ব্রিফিং এর মাধ্যমে সেটা খোলাসা করবেন। 46 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় আজকে সন্ধ্যার আগেই তাকে রুমার বেতেলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে আমরা অনেকটা নিশ্চিত। আমরা দুপুরে দেখেছি সেনা সদস্যরা বা যৌথ বাহিনীর সদস্যরা যে ড্রোন শক্তিশালী ড্রোনের মাধ্যমে বেতেলপাড়া এবং তার আশপাশের পাহাড়গুলো কিন্তু অবজারভেশন করছিল, কারণ গোপন তথ্য ছিল কুকি ছিলেন যেসব সদস্য ব্যাংকে হামলা চালিয়েছে তারা বেতেলপাড়া সহ আশপাশের এলাকা থেকে এসেছে এবং হামলা শেষে তারা সেখানে ফিরে গেছে, যেখানে আজকে পুরো অভিযানটা ছিল বেতেলপাড়া কেন্দ্রিক এবং যে ঘন্টা দুয়েকের যে অভিযান এরপর পরে কিন্তু আমরা এই ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিনের মুক্তির সংবাদটা পাই র‍্যাবের মাধ্যম থেকে এবং র‍্যাব জানিয়েছে সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে তাকে তার বড় বোন এবং তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা চলে গেছে র‍্যাব কার্যালয় ছেড়ে এবং আগামীকাল সকাল 11টা তারা আবার এই র‍্যাব কার্যালয়ে আসবে এবং সংবাদকর্মীদের মুখোমুখি হবে। এবার থানচির দিকে যায়, থানচিতে সন্ধ্যা থেকে কিন্তু গোলাগুলো হচ্ছিল ব্যাপক। আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো হঠাৎ করে সন্ধ্যায় পাহাড় থেকে কুকিচিনের সদস্যরা থানা কুকি থানচি বাজার থানচি থানা এবং যে পুলিশ কেন্দ্র রয়েছে তার আশপাশে এলাকায় ব্যাপক হারে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যরা তাকে তাদেরকে কুকিচিনকে প্রতিহত করেছে এবং আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত গুলি বিনিময় হয়েছে দুপক্ষের। এই সময় প্রায় 500 রাউন্ডের বেশি গুলি বিনিময় হয়। এরপর এখন এই পুলিশের অবস্থান বা বিজিবির অবস্থানের পরে কুকিচিন সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছে, এখন গোলাগুলি থেমে গেছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছে না, তবে থানচি এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। অর্থাৎ যেহেতু কুকিচিনের জিম্মায় ছিল ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিন, তাকে র‍্যাব যে কোনো প্রক্রিয়া হোক উদ্ধার করে এনেছে। এরপরে কিন্তু র‍্যাব সদস্য এরপরে কুকিচিন সদস্যরা থানচি এলাকায় গিয়ে পাহাড় থেকে গুলি বর্ষণ করেছে। পুলিশ এবং বিজিবির ক্যাম্প বা তার আশপাশের এলাকা লক্ষ্য করে তারা প্রতিরোধের মুখে আবার পিছু হটতে বাধ্য হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে এসেছিল উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তাকে তার পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামীকাল সকালে আবার সংবাদকর্মীদের কাছে আনা হবে। তবে তাকে মুক্তিপণের মাধ্যমে আনা হয়েছে কিনা সেটা র‍্যাব এখন পর্যন্ত নিশ্চিত করেনি এবং থানচির গোলাগুলিও থেমেছে। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে বান্দরবানে যৌথ অভিযান চললেও লাপাত্তা সশস্ত্র সন্ত্রাসীরা ও তাদের ব্যবহার করা চাঁদের গাড়ি। এ অবস্থায় হামলা ডাকাতি অপহরণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেএনএফ এর সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা কমিটি। কিন্তু শান্তি আলোচনার মধ্যেই কেন রুমা ও থানচিতে তাণ্ডব চালালো কেএনএফ, ঘুরে ফিরে বারবার সামনে আসছে সেই প্রশ্ন। বান্দরবান থেকে কমলদের আরও একটি রিপোর্ট। 16 ঘন্টার ব্যবধানে বান্দরবনের 2টি উপজেলার 3টি ব্যাংকে সশস্ত্র হামলার কোনো কুলকিনারা এখনো হয়নি, উদ্ধার হয়নি লুণ্ঠিত অস্ত্র কিংবা টাকা। এর মাঝে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্নের। গত 5 মাসে 2 দফা শান্তি বৈঠকে বসেছিল কুকিচিন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতারা। এই শান্তি আলোচনা চলার মাঝেও কেন কুকিচিন এই হামলা চালাতে গেল তার কোনো উত্তর মিলছে না স্থানীয়দের কাছে, আর তাই আগামীতে আর কোনো শান্তি আলোচনায় যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছে শান্তি কমিটি।
সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেয়। এবার কর্মকর্তাকে মারধর এবং এমনকি পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে তারাবি নামাজের সময় সে তারা জিম্মি রেখে মোবাইলটা লুট করে, তাদেরকে আঘাত করে এভাবে নিয়ে যাওয়ার, এটা হলো ভাষাহীন হয়ে পড়েছে। স্থানীয়রা এখনো কুকিচিনের হামলার পর চরম আতঙ্কের মধ্যে রয়েছে। রাস্তায় যানবাহন চলাচল একেবারে কম, সরকারি দপ্তরগুলোতেও কর্মকর্তা কর্মচারীরা তেমন আসছে না। সবার মধ্যে একটি চাপা আতঙ্ক, আবারও হামলা চালাতে পারে এই কুকিচিন, এই শঙ্কায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। স্যার, একাতে সার নামাজ তো দুই রকাত শেষ করার পর তৃতীয় রকাতের জন্য যখন দাঁড়াইছি তখন তারা আসে পড়ছে, আমাদের সামনে পিছনে দাঁড়াই গেছে, এখন যদি তারা চায় আমাদেরকে মেরিয়ে ফেলাইতে পারে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। তদন্তের অনেকগুলো ধাপ আছে, আমরা সেই বিষয়গুলো নিবিড়ভাবে দেখছি, কারা করছে এবং তারা কিভাবে করলো, কি প্ল্যান তাদের ছিল। তবে এই শান্তি আলোচনার মাঝেও কুকিচিন কেন এতটা আগ্রাসী হয়ে উঠল, এতটা উদ্ধতপূর্ণ আচরণ দেখালো, তার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী, উত্তর খুঁজে পাচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধিরা। কমল দে, সময় সংবাদ, বান্দরবান। এদিকে কুকিচিন সদস্যদের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই কেন তারা নতুন করে হামলা ও ব্যাংক লুট করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রুমা ও থানচির ঘটনায় যাদেরই ইন্ধন থাকুক তাদেরও শাস্তির আওতায় আনা হবে। এই ঘটনাগুলিকে আর আমরা তুচ্ছ করে দেখছি না, আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। কুকিচিনে যে আস্তানাটা ছিল সেটা আমাদের র‍্যাব এবং আমাদের আর্মি সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে তারা আশ্রয় নিয়েছিল এবং বলতেছিল যে তারা শান্তি চায়, তারা চায় মানে এই এলাকায় আবার শান্তি ফিরিয়ে আনার জন্য। কেনই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না। আমরা যেভাবেই করুক, হঠাৎ করে করুক কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে করুক, আমরা আর কেউকে ছাড় দেব না, আমরা এটার ব্যবস্থা নেব। জনসেবায় বিশেষভাবে নজর রাখলে ভোট নিয়ে চিন্তা করতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ভোটেরই অনেক মূল্য, ধরে রাখতে হবে মানুষের আস্থা। এ সময় আওয়ামী লীগ যতই উন্নয়ন করুক কিছু লোকের তা চোখে পড়ে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসব মানুষের জন্য করুণা ছাড়া কিছুই করার নেই। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ধাপ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ পর্যায়ে গত 9 মার্চ অনুষ্ঠিত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে নিলেন দায়িত্ব কর্তব্য পালনের শপথ। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরুতেই কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আর 5 জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান সরকার প্রধান শেখ হাসিনা। এরপর স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে জনসেবা ও যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে ভোটের মূল্য রাখতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন সরকার প্রধান। আপনারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এ সময় বড় অঙ্কের ভর্তুকির কথা উল্লেখ করে বিদ্যুৎ পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি, অপচয় কিন্তু কোনো মতেই যেন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। পেঁয়াজ ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যে ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অনেক বড় দেশের আবদার উপেক্ষা করেই খাদ্য উৎপাদন বাড়াচ্ছে বাংলাদেশ। কোন কোন বড় দেশ আমাদের বলে, আপনাদের এত ফসল ফলের দরকার কি, আমাদের তো প্রচুর, আমরা দিতে পারি, আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার যতই ভালো কাজ করুক তা চোখে পড়ে না এক শ্রেণীর মানুষের। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চেয়ারে বসার আগে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে নিজ দলের 3 নেতার ষড়যন্ত্র ফাঁস করলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
তার দাবি, নির্বাচনের মারামারিতে ইন্ধন ছিল দলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলের। এছাড়া ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কাইসার কামালের কর্মকাণ্ডে বিএনপি প্যানেলের ভরাডুবি বলে মনে করেন তিনি। দলের সিদ্ধান্ত অমান্য করে সমিতির সভাপতির দায়িত্ব নেয় খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ফোরামের এক নেতা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চরমে বিএনপির আইনজীবীদের। এবারের নির্বাচনে ভরাডুবি হয় তাদের। 14টি পদের মধ্যে সভাপতি সহ 4টি পদ পায় বিএনপির প্যানেল। নির্বাচনে মারামারি, গ্রেফতার, ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সদস্য তিনজনকে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির চেয়ারে বসার কথা জানালেন খোকন। বৃহস্পতিবার সমিতির এক নম্বর হলরুমে নিজ সমর্থক আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মাহবুবউদ্দিন খোকন। যদিও সভায় ফোরামের কোনো নেতা উপস্থিত ছিলেন না। এদের মধ্যে নাম আসছে, কাজলের নাম আসছে, কাজল সাহেবের নাম আসছে, দুইজনের নাম আসছে, কিন্তু আমি কিন্তু কারোর ব্যক্তিগত হোচ্ছেল করতে চাই না। ভোটের বাক্স সরানো মারামারির নেপথ্যে যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা জুথির সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলেরও জড়িত থাকার ইঙ্গিত দেন খোকন। কাজল সাহেব আমারে বলল যে খোকন ভাই, জুথি আপনাকে সাহায্য করতে হবে। ওরা আওয়ামী লীগ গ্রুপ কিন্তু মারামারি করে চলে যাচ্ছিল। আমাদের দলের একজন প্রার্থী বলছে যে আপা আপা, আপনার নাম প্রতি সেখানে ঘোষণা হয়ে গেছে, বাসগুণ আপনি কন্ট্রোলে নিয়ে নেন। নবনির্বাচিত সম্পাদক বলছেন ভোট গণনার দিন দুই সম্পাদক প্রার্থী ও সভাপতি প্রার্থীর আচরণ ছিল রহস্যজনক। যিনি বলেছেন উনি ওনার সম্পাদক প্রার্থী, তারপরে ওনারা দাঁড়িয়ে রেখেছিলেন আরেকজন সম্পাদক প্রার্থী, ওনাদের সকল আচরণ সন্দেহজনক। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা জানিয়েছেন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় আলোচনা করে আগামী সপ্তাহেই নেওয়া হবে খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যত রকমের দখলদারিত্ব সম্ভব তার সবই চলছে রাজধানীর উত্তরায়। সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায়, কেবল বাণিজ্য, ইন্টারনেট লাইন দখল, অবৈধ অটোরিকশা লেগুনা চলতে দিয়ে বিনিময়ে টাকা আদায়, নিয়ন্ত্রণ বাণিজ্যের নামে চলছে দেদারসে চাঁদাবাজি। অভিযোগ আছে স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় জনপ্রতিনিধিরা চালাচ্ছে এসব কাজ। আতাউর কাউসারের রিপোর্ট। রাজধানীর উত্তরা আবদুল্লাপুর এলাকার মাছের আড়ত, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে চলে আসছে এই বাণিজ্য। আমি 400 টাকা ভাড়া দিই। পানি উন্নয়ন বোর্ডের জায়গাটা কতটুকু ধারণা আছে? ধারণা স্যার ওই পিছন পর্যন্ত অনেক সরকারি জায়গা। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। এ আড়ত পরিচালনায় নাম এসেছে তিনজনের, মৎস্যজীবী লীগের রামবাবু, এক নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, 47 নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া, যারা তিনজনই আবার স্থানীয় সংসদ সদস্য খসরু চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত। সরকারি জায়গার পেছনে যদি আমার জমি থাকে তাহলে সরকারি জায়গাটাও আমি খেতে পারি, এরকম বিষয়টা মনে হয় তো তাই। এই কথোপকথনের পরপরই সময় সংবাদের প্রতিবেদককে এভাবেই টাকা দেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে আড়তের ক্যাশিয়ার রাসেল। পরক্ষণেই অস্বীকার তার। দেদারসে চলছে নিষিদ্ধ বাহন লেগুনা এবং ব্যাটারি চালিত অটোরিকশা, যার পেছনেও নাম আসছে এক নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের। বাদ নেই ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ, ডিশ লাইন ও ইন্টারনেট লাইনের নিয়ন্ত্রণও। অভিযোগ আছে এসব নিয়ন্ত্রণে কাজ করে খসরু চৌধুরীর পিএস মোস্তাফিজুর রহমান, সহকারী মোহাম্মদ তৌফিক এবং খসরু চৌধুরীর হাসপাতালের সাবেক কর্মী খায়রুল আলম খান ফয়সালের। খসরু সাহেবের আন্ডারেই তো অনেক চাঁদাবাজ বসবাস করে, যেমন কাউন্সিলর মোতালেব সাহেব, উনি তো একদম কুখ্যাত চাঁদাবাজ, কাঁচা বাজার মাছ বাজার দখল করে খাচ্ছে। ওনার ছেলে যে আছে আপনার হেলাল, সেও তো ডিশের ব্যবসা ট্যাবসা এগুলো লুটপাট করে নিয়ে খাচ্ছে, এগুলো চাঁদাবাজি তো তারাই করে। তৌফিক মুস্তাফিজ এরাও তো চাঁদাবাজি চাঁদাবাজির সাথে জড়িত। খসরু সাহেব আসার পরে থেকেই চাঁদা দিতে হচ্ছে। আগে দিয়েছে 3,000 করে, সামনের মাসে 4,000 করে দেওয়া লাগবে।
উত্তরা 12 নং সেক্টর সিটি কর্পোরেশনের অফিসের ঠিক উল্টো পাশেই চওড়া রাস্তার তিন ভাগের দুই ভাগ দখল করে চলছে ভ্রাম্যমান দোকান। এখানে টাকা তোলার কাজে নিয়োজিত লাইনম্যানের সহকারী পরিচয় পাওয়া এক যুবকের কাছে এ বিষয়ে জানতে চাইলে দৌড়ে পালান তিনি। নির্বাচনের মাত্র তিন মাসের মাথাতেই মোটামুটি বেশিরভাগ দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ বাণিজ্যে নাম আসছে নবনির্বাচিত এমপির ঘনিষ্ঠজনদের। আমি চেষ্টা করব আমার যারা আমার সঙ্গী ছিলেন, যারা আমার কাছে ছিলেন, আমার ইলেকশন করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে যথেষ্টভাবে চেষ্টা করে বুঝিয়ে যদি তারা তাদের পথ থেকে বের হয়ে আসে, এলাকাটা সুন্দর হয়, বসবাসযোগ্য হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা না। যদি সেটা না হয় সেক্ষেত্রে আমি আমার ফাইনাল যে ডিসিশন আছে সেই ডিসিশন আমি নিব। কদিন আগেই উত্তরা 12 নম্বর সেক্টরের এই জায়গাটিতে লাইনম্যানের এক সহকারীকে প্রশ্ন করতে গেলে দৌড়ে পালিয়েছিলেন তিনি। ওই রাতের মধ্যেই পুলিশের টনক নড়ায় পুরো রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করেছিলেন তারা। কিন্তু কদিন যেতে না যেতেই আবারও একই অবস্থা। পুলিশ এবং কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে কি হয়, আর সদিচ্ছার অভাবে তা কিভাবে আবার আগের রূপে ফিরে যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত উত্তরা 12 নম্বর সেক্টরের এ জায়গাটি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিক্স দিচ্ছে বোনাসের ওপর বোনাস অফার। ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন টিভি ক্রয়ে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রতিষ্ঠানটি জানিয়েছে পুরো এপ্রিল মাস চলবে এই ক্যাম্পেইন। ঈদকে সামনে রেখে বাজারে চলছে অফারের ছড়াছড়ি। বাদ যায়নি 18 বছর ধরে বৈশ্বিকভাবে এক নম্বরে থাকা স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন। ঈদ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিক্স চালু করেছে ক্যাম্পেইন বোনাসের ওপর বোনাস, যা পাওয়া যাচ্ছে গুলশান একের ট্রান্সকম শোরুম সহ বিভিন্ন আউটলেটে। ক্যাম্পেইনের আওতায় স্যামসাং সব সেগমেন্টে দিচ্ছে বিশেষ অফার। পিকচার কোয়ালিটি, সাউন্ড আর ডিজাইনে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড নিও কিউ এলইডি টিভিতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 60,000 টাকা ক্যাশব্যাক। মডেল ভেদে এক একটি টিভির দাম পড়বে 2,19,900 টাকা থেকে 4,39,900 টাকা। গ্লোবালি টিভির সবথেকে অ্যাডভান্স টিভি হলো নিও কিউ এলইডি এলইডি টিভি। সেরা পিকচার কোয়ালিটি দেওয়ার জন্য নিও কিউ এলইডি এলইডি টিভিতে 20টি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কালার ম্যাচিং সিস্টেম প্যান্টন ভ্যালিডেট কিউ এলইডি টিভিতেও থাকছে ক্যাশব্যাক। এই ঈদে স্যামসাং এর কিউ এলইডি টিভিতে পাওয়া যাচ্ছে 60,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। মডেল ভেদে 1,49,900 টাকা থেকে 1,89,000 টাকা 900 টাকার রেঞ্জে। ঈদ উপলক্ষে শুরু হলেও স্যামসাং এর এই বোনাসের উপর বোনাস ক্যাম্পেইন চলবে পুরো এপ্রিল মাস জুড়ে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রুচির পরিবর্তন ও আভিজাত্য প্রকাশে ফেনীতে গত কয়েক বছরে বেড়েছে ব্র্যান্ডের বাজার। ঈদকে কেন্দ্র করে অভিজাত শোরুমগুলোতে ভিড় দেখা গেলেও ক্রেতার উপস্থিতি কম স্থানীয় দোকানে। রুচির পরিবর্তন ও আভিজাত্য প্রকাশে ফেনীতে গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে ব্র্যান্ডের বাজার। ঈদ উপলক্ষে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এসব ব্র্যান্ডের শোরুমে ক্রেতাদের ভিড় দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হয়েছে, বেড়েছে ক্রয় ক্ষমতাও। তাই শুধু ফেনী শহরেই গড়ে উঠেছে অর্ধশতাধিক নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। এসব শোরুমে রয়েছে শতাধিক ধরনের অভিজাত পণ্যের সমাহার। ঈদকে কেন্দ্র করে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছাড়াও শোরুমগুলোতে শীর্ষে রয়েছে নারীদের শাড়ি আর থ্রি পিস। পাশাপাশি কসমেটিক্স বিক্রিতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় বিক্রয় কর্মীরা। পাওয়া যাচ্ছে শিশুদের বাহারি সব কালেকশন। অনেকগুলোই প্রোডাক্ট আছে, ওনাদের ভেরিয়েশন অনেক। আপনার মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় রিজনেবল প্রাইস। আমি একটা পাঞ্জাবি কিনেছি, একটা থ্রি পিস কিনেছি, একটা প্যান্ট কিনেছি। এর আগেও এখান থেকে কেনাকাটা করছি। হিসেবে আমাদের পাঞ্জাবিটা ভালো সেল হচ্ছে। পাঞ্জাবির সাথে সাথে আপনার জেন্টসের প্যান্ট আছে, শার্ট আছে, টি শার্ট আছে, সবগুলোই মোটামুটি ভালো যাচ্ছে। এবার ঈদের সঙ্গে পহেলা বৈশাখ হওয়ায় বাড়তি বেচাকেনার আশা ব্যবসায়ীদের। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর জানাবো। ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরের জেলায় নির্বাচনী প্রচারের সময় মমতা বলেন, কেউতে সাপকে বিশ্বাস করা যায়, বিজেপিকে নয়। তিনি আরও বলেন, সিএএ করে ডিটেনশন ক্যাম্পে রাখার পরিকল্পনা করছে বিজেপি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত রেখেছে মোদি সরকার। এদিকে মমতার এই অভিযোগ উড়িয়ে উল্টো দুর্নীতিগ্রস্ত বলে তৃণমূলকে কটাক্ষ করেন মোদি। একই দিনে বিকেলে কোচবিহারের রাসমেলা মাঠের নির্বাচনী সভায় তিনি বলেন, কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছে না তৃণমূল সরকার, এমনকি সিএএ এর নামে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
ভারত মাতা কি, ভারত মাতা কি।